আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে আমরা আংশিক ভগ্নাংশটাকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলে দেখতে পাচ্ছেন বোর্ডে আমি অলরেডি একটা ডাক লিখে রাখছি। আংশিক ভগ্নাংশ প্রকাশ করে আমাদের ডাকটা হচ্ছে এরকম যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তো এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা সকলে জানি, আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আংশিক ভগ্নাংশের যাবতীয় কিছু, কিভাবে সেটাকে ফ্র্যাকশন করতে হয়, আংশিক ভগ্নাংশকে কিভাবে ভেঙে ভেঙে লিখতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো নিয়ম আমি কিন্তু আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে আমরা সরাসরি মেথে চলে আসছি যে একটা ভগ্নাংশকে কীভাবে আংশিক ভগ্নাংশ করতে হয়। টোটাল সলিউশনটা আমরা আজকের এই ক্লাসে দেখবো। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আংশিক ভগ্নাংশ, আচ্ছা প্রথমত খেয়াল করি আমরা, এই ভগ্নাংশটা আমাদের প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা সেটা একটু খেয়াল করি। আমরা নিচে দেখতে পাচ্ছি এটার পাওয়ারটা, অর্থাৎ মুখ্যপদের পাওয়ারটা 2, উপরে দেখেন পাওয়ারটা হচ্ছে 1, তার মানে 1/2। এটা দেখাই যাচ্ছে একটা প্রকৃত। আচ্ছা এখন আমরা প্রথম যে কাজটা করব, আমাদের হরের মধ্যে দেখেন আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি, 3 4 12। তাহলে এইভাবে আমরা মিডিল টার্ম করি। মিডিল টার্ম করার পরে দেখেন নিচ থেকে কমন নিলে হবে এরকম, এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর, মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 4। আচ্ছা তারপরে এক্স প্লাস 2 নিচে হয় এক্স মাইনাস 4 এবং হচ্ছে এক্স মাইনাস 3। আচ্ছা তাহলে এখন আমরা লিখব যে ধরি বা মনে করি বা এখন এক্স প্লাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এটাকে আমি ভেঙে ভেঙে লিখব এক্স মাইনাস 3 প্লাস, অর্থাৎ একাধিক পদের যোগফল হিসাবে লিখব আমরা। তো এ বাই এক্স মাইনাস 3 এবং বি বাই এক্স মাইনাস 4, এভাবে আমরা ভেঙে লিখব। এবং এটা আমরা ধরলাম 1 নং ইকুয়েশন। এখন 1 নং ইকুয়েশনকে আপনি যে 1 নং ইকুয়েশনটা ধরলেন, এটাকে তার যে হরটা আছে এই হর দ্বারা আপনি গুণ করবেন উভয় পক্ষে। তাহলে আমি লিখতে পারি উভয় পক্ষে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। গুণ করলে দেখেন এইখানে গুণ করলে এরকম হবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 অবেত এ বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 প্লাস বি বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তো এখানে দেখেন এই দুটা কেটে দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস 2 অনলি। আচ্ছা আর এখানে থাকতেছে আমাদের দেখেন এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, যদি আমি কেটে দিই সেক্ষেত্রে থাকে এ ইন্টু এক্স মাইনাস 4। আর এখানে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কেটে দেওয়া গেলে থাকে বি ইন্টু এক্স মাইনাস 3, সেক্ষেত্রে আমরা এটা ধরলাম 2 নং ইকুয়েশন। আচ্ছা এখন আমরা এই যে যে আমাদের একটা সমীকরণ আমরা এখানে পাইলাম, এই সমীকরণের মধ্যে আমি যদি এটাকে ব্যানিশ করতে পারি বি এর একটা ভ্যালু পাবো, আবার বিটাকে ব্যানিশ করলে এ এর একটা ভ্যালু পাবো। আমার টার্গেটই হচ্ছে এখানে এ এবং বি এর ভ্যালু বের করা, সেজন্য এখন আমার টার্গেট হচ্ছে হয়তো একে ব্যানিশ করবো নয়তো বিকে ব্যানিশ করবো। একে ব্যানিশ করার ওয়েটাকে তার সাথে যায় আছে তাকে জিরো বানানো, তাকে জিরো বানানো। তাহলে আমি চিন্তা করি তার সাথে আছে আমাদের এক্স মাইনাস 4, এটাকে আমি জিরো বানানো। তাহলে এক্স মাইনাস 4 সমান যদি আমি জিরো ধরি সেক্ষেত্রে দেখেন এক্স ইজ ইকুয়াল টু 4, তারপর আপনি যদি এক্সের ভ্যালুটা 4 এখানে বসান সেক্ষেত্রে এটা কিন্তু জিরো হয়ে যাবে এবং আপনি কিন্তু বি এর একটা মান পাবেন। তাহলে 2 নং-এ এক্স ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই।
তাহলে 4 বসে আমরা 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু এ ইনটু 4 মাইনাস 4 প্লাস বি ইনটু 4 মাইনাস 3 ক্লিয়ার তাহলে এই সাইডে থাকে আমার 6 এ ইনটু 0 বি ইনটু 1 বা 6 ইজ ইকুয়াল টু বি তাহলে দেখেন আমরা বি এর একটা ভ্যালু পাইলাম বি সমান কত পাইলাম 6 পাইলাম আশা করি বুঝতে পারছি এই অংশটা এখন পরবর্তী টার্গেট হচ্ছে আমি এ কে 0 বানায় যেরকম বি এর একটা মান পাইলাম এখন বি কে 0 বানানোর পরে আমরা যাতে এ এর একটা মান পেতে পারি এই জন্য এখন আমাদের টার্গেট হচ্ছে বি কে 0 বানাইতে হবে আপনার তাহলে আমরা বি কে 0 বানানোর চেষ্টা করি আচ্ছা সেই ক্ষেত্রে বি এর সাথে কত আছে দেখেন x 3 এটাকে 0 বানাইতে হবে তাহলে x 3 টা ছেড়ে নিয়ে গেলে x 3 তাহলে আমরা যদি x এর ভ্যালুটা 3 বসাই সেক্ষেত্রে কিন্তু এইটুক 0 আসবে যার কারণে b টা 0 হয়ে যাবে আমরা a এর একটা মান পাবো ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি 2 নং এ x is equal to 3 বসিয়ে পাই তাহলে যদি আমি বসাই সেক্ষেত্রে দেখি আমরা 3 প্লাস 2 is equal to a into 3 minus 4 plus b into 3 minus 3 তাহলে এই সাইডে আমার 5 থাকে আর এই সাইডে থাকে a into minus 1 plus b into 0 তাহলে আমার থাকতেছে এখানে minus a বা a is equal to minus 5 এখন এই যে দেখেন আমি a এবং b দুইটারই কিন্তু মান পেয়ে গেছি এই মানগুলো এখন আমরা এক নং সমীকরণে বসাবো এই মানগুলো এখন আমরা কি করব আমাদের এক নং সমীকরণে বসাবো তাহলে যদি এক নং সমীকরণে বসাই b এর মানটা কত 6 না তাহলে আমরা b এর স্থলে কত বসাবো 6 বসাবো a এর মানটা কত -5 সেক্ষেত্রে আমরা এখানে বসাবো -5 তাহলে এটাই হচ্ছে আমাদের এটাই হয়ে যাবে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ আশা করি সকলে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের সবচেয়ে সহজ নিয়ম অতি সহজে এইভাবে আমরা আংশিক ভগ্নাংশটাকে সলভ করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা সামনের কোনো ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ থাকুন আমাদের সাথে পাপেল এডুকেটর থেকে শিখুন সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ